हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের একটি অবকল সমীকরণ বলা আছে, এটিকে আমাদের সমাধান করতে হবে, যা হলো x প্লাস y cos y বাই x dx ইকুয়াল টু x cos y বাই x ডিওয়াই। আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই কস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স কস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1 by cos y by x 1 by cos y by x plus y by x equal to dy by dx। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, dy dx equal to dy dx equal to sec y by x plus y by x। তাহলে আমরা এখানে কি করতে পারি, ধরি y by x equal to p, তাহলে y equal to কি হবে, px। উভয় পক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে অবকলন করে পাই তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষে অবকলন করি তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ভিএক্স। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এবার আমরা কি করব, এখানে প্রতিস্থাপন করে পাই কি হবে, ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু সেক ভি প্লাস ভি। আমরা যদি একবার দেখে নিই, এটি আমাদের আছে। নেক্সট আমরা এখানে কি করতে পারি, ভি ভি ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এখানে আমরা কি পাবো, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এটিকে আমরা পুনরায় কি লিখতে পারি, ওয়ান বাই কস ভি। সো আমরা এখান দিয়ে কি পাচ্ছি, cos v dv equal to dx by x। তাহলে এবার আমরা এখানে কি করব, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন cos v dv equal to ইন্টিগ্রেশন dx by x plus c, ধরি c হলো ধ্রুবক, সি হলো ধ্রুবক। তাহলে আমরা এখান দিয়ে কি করতে পারি, আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে কি পাবো, সাইন ভি ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস সি। এবার আমরা এখানে ভি এর মান পুট করে দিতে পারি, সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস সি। তাহলে আমরা এখানে কি করলাম, তাহলে আমরা এখানে কি করলাম, ভি এর মান বসিয়ে পাই। তাহলে এখান দিয়ে আমরা কি পেলাম, ফাইনালি সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলতে পারি, সমাকলন ধ্রুবক। তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি লিখতে পারি, নির্ণেয় সমাধান সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলতে পারি, সমাকলন
ধ্রুবক সমাকলন ধ্রুবক, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।